পবিত্র রমজান মাসে পানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার দুপুরে ওয়াসা ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিনে খান। এ সময় তিনি জানান, প্রতি 1000 লিটার পানির বিপরীতে আরও 50 পয়সা বেশি দাম বাড়ানো হবে। তিনি সম্মেলনে রমজান উপলক্ষে ঢাকা ওয়াসার বিভিন্ন বাড়তি কার্যক্রমও তুলে ধরেন। এতে ওয়াসার অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। আমরা তার ঠিক এখনো দূরে আছি। এখনো আমরা কিন্তু সাবসিডাইজ প্রাইস, সরকার নির্ধারিত প্রাইস, কারণ প্রাইস তো আমরা নির্ধারণ করতে পারি না। 5% অ্যাডজাস্টমেন্ট ছাড়া আমরা কোনো কিছু নির্ধারণ করতে পারি না।